ফাংশন বোঝার জন্য আমরা আসো সেকেন্ড আরেকটা অ্যানালজিতে চলে যাই। সেকেন্ড আরেকটা অ্যানালজি যেটা আসলে বুঝতে আমাদের জন্য খুব সোজা হবে, তার কারণ আমরা এই সিস্টেমের মধ্যে দিয়ে প্রতিনিয়ত চলতেছি। যারা আমার আজকে লেকচারটা দেখতেছে তারা যদি ছাত্র হয়ে থাকো, আমি জানি সবাই ছাত্র, তারা যদি ছাত্র হয়ে থাকো তো অবশ্যই প্রত্যেক বছরে তোমাকে মিনিমাম 2 থেকে 3 বার এই জিনিসটার মধ্যে দিয়ে যেতে হয়। সেটা কি? সেটা হচ্ছে আমরা একটা মেশিন চিন্তা করতেছি, এই মেশিনের নাম হচ্ছে গ্রেট কনভার্টার। কেন গ্রেট কনভার্টার? আমাদের এই মেশিনটার ছোট্ট সহজ একটা কাজ হচ্ছে, আমার মেশিনটার মধ্যে একটা নাম্বারকে ছেড়ে দিব আর মেশিনের কাজ হচ্ছে সে একটা গ্রেটকে ছেড়ে দিবে। কিরকম করে ভাইয়া? সুন্দর একটা মেশিন এঁকে ফেলো। এই মেশিনের ইনপুট হবে একটা মার্ক আর আউটপুট হবে হচ্ছে একটা গ্রেট। জাস্ট লাইক যে আমি এখানে 65 ইনপুট দিলাম, সরি একটু ভালো মার্কস ইনপুট দিই, তোমাদের অপমান তোমাদের আত্মসম্মানে রাখতে পারে, ধরো 71 ইনপুট দিলাম। 71 ইনপুট দিলে এখান থেকে আউটপুট হিসাবে কি বের হবে? এ বের হবে, তার কারণ 71 মার্কস এর রেসপেক্টে যে গ্রেডটা আছে সেটা হচ্ছে এ। আমি যদি 81 ইনপুট দিতাম তখন আউটপুট হিসাবে কি বের হতো বলতো? এ প্লাস বের হতো। খুব বেশি গণিত না করে আমি সরাসরি আলোচনার মধ্যে চলে যাই। দেখো এখানে যদি আমি দুইটা ডিফারেন্ট মার্কস ইনপুট দিতাম, সাপোজ 81 ইনপুট দিলাম আর একটা 99 ইনপুট দিলাম, একজন 81 মার্কস পাইছে আর একজন 99 মার্কস পাইছে, বলতো 81 রেসপেক্টে গ্রেড কোনটা আসবে? হ্যাঁ এ প্লাস। 99 এর রেসপেক্টে? হ্যাঁ এ প্লাস। এখানেই তো আমাদের মজা, কেউ 80 পেয়েও এ প্লাস পাই, আমি 100 পেয়েও এ প্লাস পাই। ওকে, তাহলে দেখো 81 রেসপেক্টে এ প্লাস, 99 এর রেসপেক্টে এ প্লাস। তার মানে ব্যাপারটা হচ্ছে আমরা একাধিক ভিন্ন মান ইনপুট দিচ্ছি, একাধিক ভিন্ন মান ইনপুট দিচ্ছি, তার রেসপেক্টে আউটপুট কি ডিফারেন্ট আসতেছে না একই আসতেছে? হ্যাঁ একই আসতেছে। আমরা বলি যে এই ধরনের ক্ষেত্র ফাংশনে সম্ভব, যে তুমি দুইটা ভিন্ন মান ইনপুট দিবা একই আউটপুট আসবে। আসো একটু আগেরটার সাথে আবার একটু মিলাই। আগের একবার মনে আছে যে একটা ক্ষেত্রে আমরা বলছিলাম যে ফজলি আম আছে দুইটা আর ওইদিকে ফজলি গাছ আছে একটা, যে দুইটার থেকে যখন একটাতে গেছে আমরা কিন্তু বলছিলাম যে এই ধরনের কেস ফাংশন, এই ধরনের কেস শুধু অন্য নয়, এই ধরনের কেস একই সাথে ফাংশনও হতে পারে। খেয়াল করে দেখো এখানে কিন্তু এক্স এর মান আমরা দুইটা ভিন্ন ইনপুট দিছিলাম বাট আউটপুট পাইছিলাম কি একই মান না? এখানে কিন্তু ওই ধরনের ক্ষেত্রেই বলা হচ্ছে যে এই দুইটাই কিন্তু এক্স এর দুইটা ভিন্ন মান, এখান থেকে আউটপুট পাচ্ছি ওয়াই এর একই মান, জাস্ট লাইক দুইটা ভিন্ন ফজলিয়াম গাছ হচ্ছে একটা। এই ধরনের কেসে আমরা বলতেছি যে প্রত্যেক ক্ষেত্রে এটা ফাংশন হবে, এটা অবশ্যই ফাংশন হবে। আর কিন্তু এখন চিন্তা করো তো আমাদের যে গ্রেট কনভার্টারটা, এখানে আমি যদি 75 ইনপুট দিই আউটপুট হিসাবে কিন্তু শুধুমাত্র এ এই গ্রেডটাই আসবে, অন্য কোনো গ্রেড কিন্তু আসবে না। আর এমন ঘটনা কিন্তু কখনোই ঘটবে না যে 75 ইনপুট দিলাম তার রেসপেক্টে ভাইয়া এও আসছে এ মাইনাসও আসছে, সম্ভব নাকি কখনো? কন্ট্রাডিকশন বাদে যাবে, একজন 75 পাই এ পাইছে আর একজন 75 পাই এ প্লাস পাইছে, একদম পুরো ভাঙচুর অবস্থা হয়ে যাবে, এটা তো সম্ভব না। তার মানে একটা মার্কসের রেসপেক্টে একটা গ্রেড। এইবার দেখো আমরা আগেরটার সাথে মিলাই, আমরা বলেছিলাম যে যদি কখনো এরকম থাকে একটা ফজলিয়াম বা গাছ আছে কয়টা, দুইটা গাছ আছে, আমরা বলছিলাম যে একটা ফজলিয়াম দুইটা গাছ থেকে আসতে পারবে না, বা অন্যভাবে একটা এক্স থেকে দুইটা ভিন্ন ওয়াই আসতে পারবে না, যদি আসে এটা ফাংশন হবে না। দেখো এখানে যে এখানে আমরা এক্স কয়টা ইনপুট দিছি একটা, বা ওয়াই কয়টা ভিন্ন এক্সপেক্ট করতেছি দুইটা, এটা কি সম্ভব এখানে বাস্তবে? এখানে সম্ভব কি না? এখানে সম্ভব না। দেখো এখানেও কিন্তু সম্ভব ছিল না, ফাংশনের ক্ষেত্রে এটা সম্ভব না। তার মানে আমাদের যে গ্রেট কনভার্টার বা আমাদের যে সিস্টেমের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, যেখান থেকে আমাদের জিপিএ নির্ধারিত হয়, ওই সিস্টেমটা কিন্তু পুরাপুরি একটা ফাংশন, বাট আমরা কিন্তু এটা বুঝি নাই ছোটবেলা থেকে। ইভেন আমরা যখন ফাংশনের আলোচনা ক্লাস 9-10 পড়ে আসছি, বা ইভেন যখন ইন্টারমিডিয়েটে আমরা কলেজে পড়ে আসছি, এইভাবে মেবি আমাদেরকে কেউ চোখে আঙুল দিয়ে দেখাই দেয় নাই, আমাদের দুর্ভাগ্য। এটা বোঝা উচিত আমরা চারপাশে অসংখ্য পরিমাণে ফাংশন আমরা দেখতেছি, বাট আমরা এটাকে মিলাতে পারতেছি না। এবার একটা খুব সত্যি কথা বলে দিই, পৃথিবীতে যত মেশিন আছে ম্যাক্সিমাম মেশিন ফাংশন, একটু চিন্তা করে দেখো যত মেশিন আছে, যত প্রোডাকশনের মেশিন আছে, তার মধ্যে প্রায় 99% মেশিন ফাংশনের বৈশিষ্ট্য মেনটেন করে চলে। একটা এক্সাম্পল দিই, এমন একটা মেশিন কিন্তু থাকতে পারে যে দুইটা ভিন্ন রকম ইনপুট দেওয়ার পরে একই পরিমাণের আউটপুট আসছে। আর এমন কোন মেশিন কি আছে যেখানে একটা ইনপুট দিলার সাথে সাথে দুইটা আউটপুট বের হবে, সেটা ভিন্ন রকম? এটা সম্ভব না। এটা মেশিন গুলাতে ব্যাপারগুলো মেনটেন করা হয়, এটা কিন্তু ফাংশনের ব্যাপার যে একটা ইনপুট দিলাম দুইটা ভিন্ন আউটপুট আসতে পারে না এখান থেকে।